সম্প্রতি ঢাকায় সিনেমার চিত্রনায়ক বাপ্পি চৌধুরীকে একটি ওয়াজ মাহফিলে অংশ নিতে দেখা যায়। নিজের ফেসবুক পেজ থেকেই সেই মাহফিলের লাইভ করেন বাপ্পি চৌধুরী, যেখানে দেখা যায় স্টেজে আলোচনা করছেন একজন আলেম। বাপ্পি তার পাশে বসে মনোযোগ দিয়ে কথাগুলো শুনছিলেন। অন্য ধর্মের লোক হয়েও একটি ইসলামিক আয়োজনে নায়কের এমন অংশগ্রহণ দুইভাবেই দেখছেন নেটিজনরা। কেউ কেউ বাপ্পির প্রশংসা করছেন, আবার কেউ কেউ প্রচার করছেন বাপ্পি চৌধুরী ইসলাম গ্রহণ করে ফেলেছেন। বিষয়টি নিয়ে কথা বলেছেন বাপ্পি চৌধুরী। তিনি জানান, পরিচিত এক ভাইয়ের আমন্ত্রণে মুন্সিগঞ্জে জেলায় একটি কোরআন প্রতিযোগিতায় বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করেছিলেন তিনি। সেখানে প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেওয়া শেষে ইসলামিক আলোচনা ও কোরআন তেলাওয়াত শুনেছেন বাপ্পি চৌধুরী। বাপ্পি বলেন, ইসলাম ধর্মের প্রতি আমার যথেষ্ট সম্মান রয়েছে, তাই বলে অন্য ধর্মের প্রতি সম্মান নেই এমন কিন্তু নয়। এই নায়ক বলেন, ইসলাম ধর্মের বিভিন্ন দিক আমার বেশ পছন্দের, বিশেষ করে শিশু কিশোরদের কোরআন তেলাওয়াত। হাজারো শিশু এই কোরআন মুখস্থ করেন, তেলাওয়াত করে, যা আমাকে বেশ মুগ্ধ করে। বাপ্পি যোগ করেন, ইসলামিক কোনো আয়োজনে অংশগ্রহণ করায় বিষয়টি নিয়ে কোনো বিতর্ক হোক আমি চাই না। ইসলাম ধর্মের প্রতি সম্মান আছে, তাই বলে নিজ ধর্ম পরিবর্তন করব এমন কোনো ভাবনা নেই।